গতকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন কিভাবে চলবে তা নিয়ে ইতিমধ্যেই অনেক যাত্রীরা প্রশ্ন তুলেছিলেন তবে যাত্রীদের মধ্যে সাময়িক স্বস্তি কারণ লোকাল ট্রেন চালু হয়ে গিয়েছে তারা নিজেদের গন্তব্যে সময়মতো পৌঁছতে পারবেন গতকাল ছুটির দিন ছিল তাই বলে যেরকমটা মনে করা হচ্ছিল যে ভিড় কিছুটা কম আজকে সোমবার কাজের দিন ব্যস্ততম দিন সেক্ষেত্রে আজকের ছবিটা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ গতকাল যেরকমটা তুমি বলছিলে যে ছুটির দিন বলে ভিড় একটু হলেও কম আজকে সোমবার প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন কাজে যাওয়ার জন্য সেক্ষেত্রে আজকের ছবিটা কি দেখছো কতটা ভিড় রয়েছে স্টেশনে দেখো আজকে যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে হাওড়া স্টেশনে যেসব লোকাল ট্রেনগুলো আসছে একেবারেই হাওড়া স্টেশনে পা রাখার জায়গা নেই তোমাকে বলে রাখতে পারি যে স্টেশনে যেখানে সিট রাখা হয়েছে ট্রেনের মধ্যে একটা গ্যাপ করে ক্রস করে রাখা হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয় এবং সেই মেনটেন তো হচ্ছেই না দেখা যাচ্ছে এক একটা ক্যামেরা প্রচুর লোক উঠে পড়ছে একেবারে সোশ্যাল ডিস্টেন্সের কোনো বালাই নেই মানুষ একেবারে হুড়োহুড়ি করে ট্রেনের মধ্যে উঠছে এবং যে ট্রেনগুলো হাওড়া স্টেশনে ঢুকছে দেখা যাচ্ছে সে প্রচুর সংখ্যক যেন কাজে গন্তব্যস্থলে যারা আসছে ট্রেনে তোমাকে ছবি চিত্র দেখাবো তবে বেশ কিছুজন প্যাসেঞ্জারও দাঁড়িয়ে রয়েছে এখানে তোমাকে বলে রাখতে পারি কিছু জেনে নেবো এখানে এই যে তোমরা কোথায় যাচ্ছ আর ট্রেন যে চালু হলো কি তোমাদের আজ কেমন লাগছে পান্ডুয়া যাবো আমরা আজকে থেকে লোকাল ট্রেন তো ফ্রিকোয়েন্টলি চলছে তো সেটা ভালো কারণ এর আগে প্রবলেম হচ্ছিল তোমরা এই লোকাল ট্রেনে যেতে কি ভয় পাচ্ছ যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে অনেকে মাস্ক পরছে না অনেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না একটু তো লাগছে কিন্তু উপায় নেই এছাড়া তো কোনো উপায় নেই আতঙ্ক হচ্ছে দেখো তুমি শুনে নিলে একেবারে যেভাবে ট্রেনে একের পর ট্রেন আসছে এবং যে ভিড়টা দেখতে পাচ্ছি এবং বহু মানুষকে দেখা যাচ্ছে জগন্নাথ রেলের তরফ থেকে কতটা নজরদারি চালানো হচ্ছে দেখো রেলের তরফ থেকে সকাল থেকে যেটা দেখা গেল যে এখানে আরপিএফ এবং জিআরপি মোতায়েন করা আছে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয় সেই মাইকে অ্যানাউন্স হচ্ছে এবং প্রতিটা স্টেশনে দেখা যাচ্ছে স্যানিটাইজ করা হচ্ছে ট্রেন যখন ঢুকছে তারপরে মানুষজন চলে যাওয়ার পর একবারে স্টেশন পুরোপুরি স্যানিটাইজেশন করা হয়ে যাচ্ছে এবং রেলের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করছে তবে আজকে যেটা দেখতে পাচ্ছি যে ট্রেনটা চালু হতে মানুষ যেরকম খুশি কিন্তু তার পাশাপাশি একেবারে ভিড় একদম উপজে পড়ছে ট্রেনে বলা যেতে পারে দীর্ঘ ছ মাস পর ট্রেন চালু এবং মানুষ ট্রেনের আশায় বসেছিল যাতে বহু দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে আসে তার জন্য কাজে সুবিধা কেননা ট্রেনে এলে প্রচুর কম খরচে ট্রেনে করে কলকাতার বিভিন্ন জায়গায় আসতে পারবে কিন্তু মালদা মুর্শিদাবাদ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে নির্ধারিত সময়তেই চলছে এবং তুমি যেরকমটা জানাচ্ছিলে যে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা যেরকম বাড়ানো হয়েছে যেরকম আগে চলতো পুরো একদম স্বাভাবিক করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ট্রেন ঠিক সময়ে চলছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেন সময় চললে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বললেও মানুষজন যে একেবারে ভিড় করে উঠে পড়ছে মানছে না প্রচুর মানুষ আছে যেটা দেখতে পেয়েছি মাস্কও পরছে না সেই চিত্রটা আসছে কিন্তু ট্রেন ঠিক সময় মতন চলছে হাওড়া স্টেশনে আমরা সেটা চিত্রটা সকাল থেকে দেখতে পাচ্ছি একেবারেই জগন্নাথ যেরকমটা আরো একটা বিষয় জানতে চাইবো স্টেশন চত্বর স্যানিটাইজেশনে কাজ কি চলছে সেখানে কি সবাইকে প্রত্যেককে সতর্ক করা কি সম্ভব হচ্ছে কতটা মেনে চলা সম্ভব হচ্ছে করোনা বিধি পুরোপুরি চেষ্টা করছে এবং স্টেশনগুলিকে স্যানিটাইজেশন করাও হচ্ছে ট্রেনগুলি যখন থামার পর যাত্রীরা নেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে স্যানিটাইজেশন করে দেওয়া হচ্ছে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মানাটা একেবারেই সম্ভব হচ্ছে না কোভিড বিধি মেনে যে 50% ট্রেনগুলি আসছে কেননা রাজ্য সরকারের তরফ থেকে একটা চেষ্টা করা হয়েছে রেলের তরফ থেকে চেষ্টা করা হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিন্তু কোনো রকমই সম্ভব হচ্ছে না এই অফিস দিনে সপ্তাহের প্রথম দিনে সোমবারে যে পরিমাণে ভিড় দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে পরবর্তীকালে এই কোভিডটা কতটা
মেনে চলতে পারবে এবং কি পরিস্থিতি হবে সেটাই দেখা। একেবারে জগন্নাথ ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি হাওড়া স্টেশন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবং গতকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন, সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করতে পারবে। তবে যে ছবিটা দেখা যাচ্ছে, আজকে সোমবার ব্যস্ততম দিন, সেক্ষেত্রে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনে। এছাড়াও যে সমস্ত স্টেশনগুলি রয়েছে শিয়ালদা এবং সমস্ত স্টেশনে ভিড় চোখে পড়ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে প্রচুর মানুষ তারা লোকাল ট্রেনে করে চলে আসছে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এর থেকেই যেটা ভয় বাড়ছে এবং করোনা সংক্রমণ ফের ছড়ানোর একটা আশঙ্কাও থেকে যাচ্ছে। তবে যাত্রীরা খুশি, কারণ লোকাল ট্রেন দীর্ঘ 6 মাস পর চালু হয়েছে। স্পেশাল ট্রেনে তারা যেতে গন্তব্যে সমস্যায় পড়ছিলেন, অনেকে যেতেও পারছিলেন না, সেক্ষেত্রে লোকাল ট্রেন চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি তো রয়েছে। তবে এতটা ভিড় রীতিমতো ভাবাচ্ছে।